আসসালামু আলাইকুম ফারহানা রেসিপি ব্লগে স্বাগতম। দেখুন এই যে আমার ছাদ বাগান, তো আজকে ছাদ থেকে কি নিব তো আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার ছাদের মধ্যে দেখুন এই যে টমেটো গাছ হয়েছে বন্ধুরা, তো এই যে এখানে দেখুন উস্তা গাছ হয়েছে, যে বাউনি ধরে যাচ্ছে, তো এই যে লাউ আছে। তো আজকে কি রান্না করব তো আপনাদের সাথে শেয়ার করব। নিচ থেকে দেখুন লাউ গাছ উঠে গেছে, তো এই যে এখানে সিম গাছ, এই যে বাউনি ধরে যাচ্ছে, টমেটো গাছ দিয়েছি বন্ধুরা, এই যে টমেটো গাছে ফুল ধরে যাচ্ছে, সাথে লাউ গাছ দিয়েছি। তো আমি টমেটোর এই যে নিচে এগুলো কেটে দিচ্ছি। দেখুন বন্ধুরা এই যে আমি অনেকগুলো কেটে নিয়েছি, তো এই যে দেখুন। তো আজকে কি রান্না করব আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, তো দেখতে থাকুন পুরোটা ভিডিও। তো আর কি কি রান্না করি আজকে তা আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমার ছাদের মধ্যে কত সুন্দর লাউয়ের ডুগা হয়েছে, তো এগুলো সাইড দিয়ে বের হয়েছিল, তো এগুলো আমি কেটে ছাটাই করে দিই, তারপরে আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা এই যে আমি সবগুলো কেটে নিচ্ছি, শাকগুলো আলাদা কেটে নেব, তো এগুলো দিয়ে কি করব তো পুরোটা ভিডিও দেখলে বুঝতে পারবেন। দেখুন বন্ধুরা এই যে সব ধুয়ে কেটে নিয়েছি, তো এই যে কেটে ধুয়ে নিয়েছি, তো এই যে রান্নার জন্য চলে যাচ্ছি, তো দেখতে থাকুন পুরোটা ভিডিও। বসিয়ে দিয়েছি, এর মধ্যে যে আমি দোয়া পাতাগুলো দিয়ে দিচ্ছি, অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, দিয়ে ডেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন এর মধ্যে যে আমি মাছ নিয়েছি, হলুদ দিয়ে মেখে নেব, মাছগুলো ভেজে নেব তরকারির জন্য। দেখুন বন্ধুরা এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, এই জন্য এখন দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি সাথে সাথে। দেখুন এই যে হয়ে গেছে, এই যে উঠিয়ে নিচ্ছি, এই যে দেখুন বন্ধুরা তুলে নিয়েছি, দেখুন এই যে মাছগুলো ভেজে নেবে, যে লবণ দিয়ে দিয়ে হাত দিয়ে মেখে নিচ্ছি। তো বন্ধু তেলটা বন্ধুরা গরম হয়ে গেছে, এর মধ্যে যে মাছ দিয়ে দিচ্ছি, রেডি করে নিয়েছি। তো আর কি রান্না করি তো দেখ, তো আর কি কি রান্না করি তো পুরোটা ভিডিও দেখতে থাকো। দেখুন এই যে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে নিচ্ছি, মাছগুলো ভেজে নিয়েছি, পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছি, রসুন বাটাটা দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি 2 চামচ পরিমাণে, মরিচ দিয়েছি 1 চামচ, ধনিয়ার ফাঁকি দিয়ে দিয়েছি 1.5 চামচ। তো সব মশলা দিয়ে দিয়েছি, তো একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে পুরো হয়ে যায়। আলু দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে রেখে দেব। দেখুন এই যে শাকগুলো দিয়ে নিয়েছি, তো এই শাকগুলো এখন দিয়ে দিব এর মধ্যে, দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি। এই যে দেখুন ভালো করে মিক্স করে দিয়েছি মশলাগুলো, তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিব, কষিয়ে নিব। দেখুন ঢাকনাটা উঠিয়ে ভালো করে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আরও ঢাকনা দিয়ে ডেকে দেব। তো এর পাশাপাশি যে আমি পাটা নিয়েছি, এখন এই যে পাটাটা ভালো করে ধুয়ে নিয়েছি, বর্তাটা বেটে নিচ্ছি, কাটবো। যে বাগান করতে চান তারা এরকম করে বাগান করে বর্তা বানিয়ে খেতে পারেন। আমার বর্তা হয়ে গেছে, এর মধ্যে আমি এই যে লবণ দিয়ে দিচ্ছি, তো লবণ আগে দিয়েছিলাম এই জন্য কম করে দিয়েছি,
হয়ে গেছে, এই যে উঠিয়ে নিচ্ছি। এখন এই যে ভর্তা বানানো শেষ, দেখুন এই যে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি, এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি, আমার কষানো শেষ, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন এই যে এর মধ্যে আমি মাছ দিয়ে দিচ্ছি, এই যে আমি সজনা পাতা ফাঁকি করে নিয়েছি। তো যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু এই যে এরকম করে ফাঁকি গুঁড়া করে নিয়ে খেতে পারেন। দেখুন এই যে আমি রোদ দিয়ে শুকাইয়ে কিন্তু নিয়েছি, তো এরকম করে গুঁড়া করে ভর্তা বানিয়ে খেতে পারেন। আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, তো আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। তো টাটকা সবজি রান্না করেছি ছাদ বাগান থেকে তুলে করেছি, তো কীরকম হলো কমেন্ট করে জানাবেন। তো আজকের রেসিপিগুলো আমার কীরকম হলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ।